আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যেহেতু এটা 16 মানে ডিসেম্বর মাস, আমরা কিছু প্রথমে যে কালেকশনটা দেখাবো এটা বিজয়ের কালেকশন দিয়ে শুরু করব, যদি ওইভাবে ওই অর্থে বিজয়ের না, মানে কালারটা আর কি সবুজ, তো এই জন্য বললাম। তো ভিডিওটা এই সবুজ কালার থ্রি পিস দিয়ে ভিডিওটা শুরু করছি। তো শুরু করার আগে যেটা বলে নিতে চাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এবং আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার তো করবেন। হ্যাঁ, চলুন শুরু করা যাক। আর প্লিজ আমাদের ভিডিওটা শেষ অবধি থাকুন আমাদের ভিডিওটার সঙ্গে, আর আমাদের ভিডিওটা চেক করুন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে যেটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে স্ক্রিন প্রিন্টের একটা থ্রি পিস, এটা গোল্ডেন দিয়ে স্ক্রিন প্রিন্ট করা আছে। সেটার সঙ্গে হচ্ছে একটু হালকা এমব্রয়ডারির কাজও আছে, আমি দেখাই। এটা হচ্ছে একটা ম্যাজেন্ডা দিয়ে, এটা অ্যাশ মানে এটা হচ্ছে গোল্ডেন দিয়ে, সরি গোল্ডেন দিয়ে ডিজাইন করা, আর এটা কিন্তু ম্যাজেন্ডা সুতা দিয়ে হচ্ছে ডলার করা। হ্যাঁ, এটা কিন্তু ডলার, এটা সরি এটা হচ্ছে গ্লাস ওয়ার্ক করা, মানে ওইটা আপনার কাজ যেটা থাকে না সেইটা, ডলারটা তো একটু পাতলা বা পাতি হয় সেটা না। নিচের পোর্শনটাতে কিন্তু এটাতে বডিতে থাকছে গোল্ডেন দিয়ে স্কিন প্রিন্ট করা, আর এটা হচ্ছে ডলার ওয়ার্ক করা, এটা ম্যাজেন্ডা সুতা দিয়ে এই ডলার ওয়ার্কটা করা আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে বুকের পোর্শনটাতেও কিন্তু হালকা কাজ আছে, দেখেন এই যে এইখানে হচ্ছে এটা এই যে কাঁচচুপি কাজ বলে না, সেই কাজটা, মানে এই একটা জামাতে দুইটা তিনটা ধরনের কাজ করা আছে, সুতার কাজ করা আছে, ডলারের কাজ করা আছে, আবার ভিতরে কাঁচচুপির কাজও করা আছে। এই যে তিনটা হচ্ছে, এই তিনটা পোর্শন থাকবে, এটা কিন্তু বুকে থাকবে, আর গলাটা কিন্তু ওপরে হবে। হ্যাঁ, গলাটা এই পোর্শনটাতে হবে, এটা সুতার কাজ হবে, আর এটা কাঁচচুপি হবে। আর এই তো জামার ফ্যাব্রিকটা কিন্তু খুব সফট, এই যে ধরে দেখাই খুব সফট, মানে পরে খুব আরাম পাবেন, বেশ আরামদায়ক ফ্যাব্রিক আর কি। এটা হচ্ছে থাকছে জামার সামনের পার্টটা, আর এইটা কিন্তু থাকছে জামার পিছনের পার্ট। এইটা হচ্ছে ব্যাক পার্টটা থাকছে, এইটা এইটা থাকছে ব্যাক পার্টটা। হ্যাঁ, ব্যাক পার্টটা থাকছে এইটা, আর এইটা কিন্তু ব্যাক পার্টেও নিচে কিন্তু ওই যে সামনে নিচে যেরকম কাজ করা আছে, ব্যাক পার্টের নিচেও এরকম হচ্ছে একটা প্যানেল করা আছে গোল্ডেন দিয়ে, বাট কিন্তু কোনো কাজ করা নাই, সামনেই কাজ করা আছে শুধু। আর এইটা থাকছে স্লিভটা, হ্যাঁ এটা থাকছে স্লিভটা, এই যে এটা স্লিভের মুখে কিন্তু এই প্যানেলটা থাকবে, আর স্লিভটা আপনার হচ্ছে 17-18 ইঞ্চির মতো লম্বা হবে, মানে এই যে এই পোর্শনটা থাকছে স্লিভে, তাতে 15-16 ইঞ্চির মতো আপনার লম্বা হবে। আর এটা তো গেল জামার, সালোয়ারটাও কিন্তু থাকছে এই যে গ্রিন কালার জামাটার সঙ্গে ম্যাচ করে। আর ওড়নাটা দেখিয়ে দে, ওড়নাটা কিন্তু খুব সুন্দর, এইটা থাকছে ওড়নাটা, দেখেন এই যে ওড়নাটা, ওড়নাটাও কিন্তু অনেক বড়, আর প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর, বেশ কালারফুল, মানে জামাটা একটু এক কালারের, তো ওই জন্য ওড়নাটা আমাদের একটু কালারফুল করার চেষ্টা করেছি। তো এই ড্রেসটার কিন্তু প্রাইস থাকছে শুধুমাত্র 1300 টাকা, আপনারা কিন্তু 1300 টাকা এই ড্রেসটা পেয়ে যাবেন। আর এই ড্রেসটার সাথে কিন্তু আপনারা হচ্ছে মানে এই একটা ড্রেসে কিন্তু গ্লাস ওয়ার্ক থাকছে, কারচুপির কাজ থাকছে, এবং স্কিনের প্রিন্ট থাকছে জামাতে, আর ওড়নাটা কিন্তু প্রিন্টের, তো একটার মধ্যে অনেকগুলো কাজ। আর এই ড্রেসটা যদি ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন। এরপর আমি দেখাবো একটা কালো ড্রেস, হ্যাঁ সরি লাল ড্রেস, মানে জামাটা লাল, সালোয়ারটা ওড়নাটা কালো এই আর কি। তো দেখেন যাদের লাল কালো আসলে কম্বিনেশনটা তো বেশ কমন একটা কম্বিনেশন, ওই আগে যে ড্রেস দেখলাম যে কারচুপির কাজ করা, এটাও সেম, বাট এটার প্রিন্টটা হচ্ছে একটু আলাদা, দেখেন এটার প্রিন্টটা এই যে এটা থাকছে হচ্ছে প্রিন্ট কারচুপির কাজ করা এটা, আর এইখানে, আর এগুলো কিন্তু ডলার, এটা কিন্তু আবার ডলারের কাজ করা, ছোটো ছোটো যে সামনের লম্বা পোর্শনটা থাকছে এটা কিন্তু একদম পুরাটাই ডলারের কাজ করা থাকছে, এই দেখেন। আর এই নিচে দেখেন, নিচেও কিন্তু এখানে ডলার করা থাকছে, এই যে ডলার বসানো আছে, আর নিচের এটা হচ্ছে খাড়ি, এটাকে সাধারণত খাড়ি বলা হয়, মানে গোল্ডেন দিয়ে যে কাজটা হয় এটাকে মূলত খাড়ি বলা হয়, তো এই খাড়ি দিয়ে কাজ করা থাকছে এখানে। আর এটার ব্যাক পার্টটাও কিন্তু এই যে এরকম থাকছে,
মানে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট না সেম, কিন্তু ফ্রন্ট পার্টে কাজ আছে আর ব্যাক পার্টে কাজ ছাড়া, এটাই হচ্ছে পার্থক্যটা। তাছাড়া ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা একদম সেম, আর এটার কিন্তু হাতটা থাকছে দেখেন, এই তো প্রতিটা হাতই মোটামুটি সেম, যে আপনার মানে কোনো কাজ নাই, শুধু হচ্ছে ব্লক করা, এটাও এই তো থাকছে, এটা না ব্লক না তো, এটি স্ক্রিন প্রিন্ট করা। আর এই জামার হাতের দেখেন একটা আলাদা বৈশিষ্ট্য কি, যে আপনার এইদিকে কিন্তু ছোট ছোট কিছু প্রিন্ট আছে, এই যে ধানের শীষের মতো ছোট ছোট করে করা, এবং এইদিকে আবার ভি শেপের মতো, এটাই যে ভি শেপের মতো করা, আবার এইদিকে হচ্ছে ছোট ফুল দিয়ে বাকিটা করা। তো এইটা যদি আপনারা কালার ম্যাচিং কম্বিনেশন করে ড্রেসটা তৈরি করলে কিন্তু ড্রেসটা খুব ভালো লাগবে। আর এই যে এটার কিন্তু থাকছে সালোয়ার, আর এটার ওড়নাটা দেখেন, ওড়নাটা তো খুব সুন্দর মাশাআল্লাহ, এই যে ওড়না থাকছে, এই যে থাকছে এই ওড়নাটা, এই এই ড্রেসটার প্রাইসও কিন্তু থাকছে শুধুমাত্র 1300 টাকা। আপনারা কিন্তু 1300 টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন। এই ড্রেসগুলো কিন্তু ওড়নাগুলো যে এত সুন্দর, আপনারা ছবিতেই হয়তো দেখে বুঝতে পাচ্ছেন যে ওড়নাটা খুব লাইট, খুব লাইট, মানে এত বড় ওড়না কিন্তু ক্যারি করতে খুব সহজ হবে। কারণ কি বলেন তো, এটা ওড়নাটা অনেক লাইট, তো লাইট বলেই আপনারা ক্যারি করতে ইজিলি ক্যারি করতে পারবেন ওড়নাটা। আর এই ড্রেসটা যদি আপনাদের পছন্দ হয়, ভালো লেগে যায়, তো এই ড্রেসটা কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারবেন। এটা তো দেখালাম একটা লাল জামা, এবার দেখাবো কালো জামা আর লাল পায়জামা, মানে সেম কম্বিনেশন আর কি। এটার সালোয়ার যা থাকছে, মানে জামা যা থাকছে, সালোয়ারটাও কিন্তু সেম থাকছে। তো কিছু কিছু যে অপোজিট কালার সালোয়ার দেয়, অনেকে কিন্তু এই জিনিসটা পছন্দ করেন না, যে অপোজিট কালার সালোয়ার হলে একদম সেটা হচ্ছে অন্যরকম হয়ে যায়। তো এটা আবার সেই ক্ষেত্রে একটু আলাদা হয়েছে, যে আপনার জামার কালারটা আলাদা, জামার কালার আর পায়জামার কালারটা সেম, মানে আপনার আলাদা কিছু না আর কি। এটারও ভিতরেও কিন্তু যে ছোটো ছোটো ডলারের কাজ করা আছে, আর এটার নিচে দেখেন, নিচে কিন্তু গ্লাস করা আছে, এটা ডলার গ্লাস দুটোই করা আছে। এটাই যে গ্লাস বসানো, এটা একদম গ্লাস, শক্ত গ্লাস, এটা নষ্ট হবে না। হ্যাঁ, ডলার বড় ডলার হলে না একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ছোটো ডলারগুলো সাধারণত নষ্ট হয় না, কারণ এটা তো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এই তো এই ড্রেসটা, আর এটার কিন্তু দেখেন বুকের পোর্শনটা এটা থাকছে, এই যে ডলার গ্লাস করা থাকছে, আর ছোট ছোট কিন্তু হাতের সুতার কাজ করা থাকছে, এই সুতার কাজ করা থাকছে, এটা থাকছে ফ্রন্টে, এটা থাকছে ফ্রন্টে, আর ব্যাক পার্টটা কিন্তু এটা থাকছে। আর এইটা হচ্ছে হাত থাকছে, হাতে দেখেন নিচে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে, এই যে একটা প্যানেলে খুব সুন্দর একটা ডিজাইন করা, আর এটা হচ্ছে স্কিন করা। তো এই হাতটা কিন্তু থাকছে এই জামাটার সঙ্গে, মোটামুটি সবগুলো জামার হাতেই সেম থাকছে, যে নিচে একটা প্যানেল করা থাকছে। আর এই যে সালোয়ার, এইটা হচ্ছে সালোয়ার, ব্ল্যাক সালোয়ার, আর এইটা কিন্তু ওড়না, মানে ওড়নাগুলোই সবচেয়ে বেশি সুন্দর জামার, আমার মানে আমার কাছে যেটা মনে হয় যে ওড়নাগুলো এত সুন্দর, কি আর বলবো। আমার মনে হয় কি, এটা হয়তো সবুজ জামা, প্রথম যে জামাটা দেখালাম সেই জামাটার ওড়না, ওই জামাটার ওড়নাটাই হয়তো মানে ওরা কোনো কারণে মিস করে গেছে, কারণ এই জামাটায় তো সবুজের চেয়ে এই জামাটার সাথেই মিল আছে। এটা সবুজের সাথে হতে পারে, এই যে এইটা হচ্ছে কালো জামাটার ওড়না, কারণ এটাতে লাল কালো দুটাই আছে, আর ওটাতে তো সবুজের পোর্শনটা আছে, এই যে এইটা হচ্ছে কালো জামাটার সাথে ওড়না, আর ওই যে প্রথম যে সবুজ জামাটা দেখানো হয়েছিল ওই ওড়নাটা, ওই ওড়নাটার সাথে, মানে এটা আমার মনে হচ্ছে, কারণ আমরা যেখান থেকে মাল করেছি ওরা হয়তো ভাঁজ করতে গিয়ে এটা উল্টাপাল্টা করে ফেলছে, মানুষ মাত্রই ভুল হয়তো হতেই পারে। তো এই যে এটা হচ্ছে এটার সাথে এই জামাটা। আর আরেকটা কথা আপনাদের আমি বলে নিতে চাই, সেটা হচ্ছে ডেলিভারির ক্ষেত্রে একটা কথা, যেটা না বললেই নয়, আমাদের তো নিজস্ব ডেলিভারি নাই, এটা মোটামুটি আপনারা সবাই জানেন, আর আমি সব কাস্টমারকেই বলার চেষ্টা করি যে প্লিজ আমাদের মানে জেনে বুঝে আমাদের কাছে অর্ডার করেন। আর অর্ডার করলে একটু তো সময় দিতেই হবে, আমরা তো কুরিয়ার দিয়ে 3rd person, তাও মানে 3rd party দিয়ে আমরা কুরিয়ার করাই, মানে আমরা যাদেরকে দেই তারা আবার আরেকটা কোম্পানিকে দিয়ে কুরিয়ার করায়, তো আসলে প্রসেসটা বেশ লং। তবে আমাদের ঢাকার মধ্যে যেটা কুরিয়ার ডেলিভারি হয় আমরা নেক্সট ডেতেই সিলেক্ট করে দিই, কিন্তু কুরিয়ার ওরা
ওরা কি করে, ওরা হয়তো তার পরের দিন দিচ্ছে কিংবা আরও একদিন ডিলে করতেছে। তো কাস্টমার না এই জিনিসটা একটু সহজে নিতে পারে না, সব কাস্টমারের কথা বলছি না, কিছু কিছু কাস্টমারের কথা বলছি। তো আপনারা প্লিজ যারা অর্ডার করছেন, আমি হয়তো কাস্টমার হলে আমিও এভাবেই ভাবতাম, কিন্তু আমি একটাই অনুরোধ করতে চাই যে প্লিজ আপনারা যারা অর্ডার করছেন একটু ধৈর্য রাখেন আমাদের ওপর, যেহেতু আমাদের নিজস্ব কোনো কুরিয়ার নাই। এখন হয়তো এমন হতে পারে যে আমার বাসার পাশেই আপনার বাসা, কিন্তু আপনি ডেলিভারিটা হোম ডেলিভারি নিচ্ছেন আর আমার এটা কুরিয়ারে দিলে কুরিয়ারের অফিসে যাচ্ছে, ওদের একটা প্রসেস অনুযায়ী ওটা আবার ডেলিভারি ম্যানের কাছে যাচ্ছে। ডেলিভারি ম্যানে অনেক সময় গাফলতি করে বা তার সময় থাকে না বা তার সে অসুস্থ থাকে, কোনো না কোনো প্রবলেম থাকে, তো তারা হচ্ছে একটু ডিলে করে। তো আপনারা একটু ধৈর্য রাখুন আমাদের ওপর আর আমাদের সাথে একটু সহযোগিতা করুন প্লিজ। আর আপনাদের এই সুবিধাটা মানে আপনাদের এই অসুবিধাটা দূর করার জন্য আমরা একটা লোক নিয়োগ দিয়েছি, ইনশাল্লাহ জানুয়ারি মাস থেকে আমাদের হোম ডেলিভারি হবে আমাদের নিজস্ব কুরিয়ার দিয়ে। তখন যেমন ধরেন সারাদিনে যা অর্ডার হবে আপনারা নেক্সট ডে মানে সেই দিনই পেয়ে যাবেন বা পরবর্তী দিন পেয়ে যাবেন, তখন আর প্রবলেম হবে না। তো এখন অবধি যারা এই প্রবলেমটা ফেস করছেন তাদের কাছে মানে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী, সোজা কথা যেটা বলতে গেলে। একদম শেষে যে থ্রি পিসটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের স্ক্রিন প্রিন্ট করা থ্রি পিস, দেখেন এটা বডিতে কিন্তু কোনো স্টোন বা কোনো কিছুর কাজ নাই, সেটা পিটানো একদম সুতার কাজ। একটু দেখাই, এটা একদম সুতা, হ্যাঁ পুরোটাই কিন্তু একদম সুতার কাজ। সেটা সেই ক্ষেত্রে যে ওয়াশ করলে কোনো প্রবলেম হবে বা আপনারা মানে খুব সহজে ব্যবহার করতে পারবেন, কারণ গ্লাস থাকলে পুঁতি থাকলে কিন্তু এত ইজিলি ইউজ করাটা একটু কঠিন হয়ে যায়। তো এটা থাকছে একদম প্লেন কাজ করা, আর এইটার কিন্তু নিচের পোর্শনটা থাকছে এই যে এটা, হ্যাঁ নিচে কিন্তু কোনো কাজ করা নাই, নিচে শুধু দুইটা প্যানেল করা আছে, একটা অফ হোয়াইট কালার দিয়ে আর একটা হচ্ছে গোল্ডেন দিয়ে, গোল্ডেন ফাইভ পিন এবং অফ হোয়াইট কালার দিয়ে একটা প্যানেল করা আছে। হ্যাঁ আর এটা থাকছে কিন্তু স্লিভ, এটা থাকছে স্লিভ, এই স্লিভের মুখে কিন্তু আপনার এই পাইপিনটাও ইউজ করতে পারেন, কিংবা আপনারা কিন্তু এদিক দিয়েও স্লিভটা করতে পারেন এই পাশ থেকে। হ্যাঁ সেই ক্ষেত্রে এই পাইপিনটাকে খুলে এই হাতের মুখে লাগিয়ে দিতে হবে যদি আপনারা চান, বা কেউ এটা কিন্তু কেটে জামার নিচেও লাগাতে পারেন, সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা। তবে আমি দুইটা পোর্শনে আপনাদেরকে বলে দিলাম। আর এই সালোয়ারটা আছে একদম রেড কালারের, আর এইটার কিন্তু ওড়নাটা থাকছে এইটা, ওড়নাটা কিন্তু খুব সুন্দর মানে কালার বেশ কালারফুল, আর হচ্ছে ওড়নাটাই ইয়ে করা আছে, ঝুল লাগানো আছে। এই দেখি এই যে এই ড্রেসটা কিন্তু খুব রিজনেবল, এই ড্রেসটা থাকছে শুধুমাত্র 1100 টাকা। হ্যাঁ আপনারা কিন্তু 1100 টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন। আর এই ড্রেসের কিন্তু ওড়নাতে পাতি বসানো আছে, পাতি বলতে যে ডলার গোল্ডেনের পাতি যেটা হয় এই পাতিটা বসানো আছে ওড়নায়। আর এই যে আঁচলে কিন্তু এই টার্সেলটা করা আছে, এই যে আঁচলে এই টার্সেলটা করা আছে আর ওড়নায় কিন্তু এই পাতিটা বসানো আছে, শুধু দুই পাশের আঁচলে এরকম করে পাতি বসানো আছে প্রতিটা ফুলে ফুলে, আর পুরো ওড়নাটাই কিন্তু বডিতে কোনো প্রকার পাতি বসানো নয়, পুরো ওড়নাটাই কিন্তু এই প্রিন্টটা থাকছে। তো এই ড্রেসটা যদি আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ ইমো আছে, তো যে কোনো একটাতে কানেক্ট হয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন। তো আজকের ড্রেসগুলো কেমন লাগলো, আমরা তো সাধারণত বেশিরভাগ বাটিকই দেখাই, তো আজকে একটু বাটিক থেকে বের হয়ে এসে একটু অন্য ধাঁচের ড্রেস দেখালাম আপনাদের জন্য, যে আপনারা যারা একটু অন্য ধাঁচের ড্রেস দেখতে চান তাদের জন্য আর কি। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন, আর এগুলোর কিন্তু কোনো হোলসেল হবে না, এগুলো শুধু রিটেইলের জন্য, কারণ এগুলো তো আমরা হচ্ছে কিনে নিয়ে আসি নিজেরা করাই না, এই জন্য এটা আমরা রিটেইলে দিতে মানে হোলসেলে দিতে পারবো না, রিটেইলে দিতে পারবো। তো আপনারা রিটেইলে যারা এগুলো পছন্দ করেছেন তারা কিন্তু নিতে পারেন। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, তো চলুন আজকের ভিডিওটা শেষ করি, অনেক কথা হলো, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।